মঙ্গলবার সকালে মালদা শহরের পোস্ট অফিস মোড় এলাকায় পীরোত্তর জাহান পীর মাজারে চাদর চাপালেন ওয়াকফ এস্টেটের সদস্য ও বিশিষ্ট ব্যক্তিরা। এদিন চাদর নিয়ে পোস্ট অফিস মোড় এলাকা থেকে তারা মিছিল করে আসেন। সেখানে সকল সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজবাজার পুরসভার কাউন্সিলর শুভময় বসু, প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু, পীরোত্তর জাহান পীর ওয়াকফ এস্টেটের সভাপতি সামিম আনিস। আমাদের এটা জাহানপীর, পীরোত্তর জাহানপীর মাজার ওয়াকফ এস্টেট, এবং এইখানে যিনি সাহিত্য আছেন তিনি হচ্ছেন জাহানপীর বলে উনি খ্যাত। এবং এই জাহানপীর মাজারের আজকে হচ্ছে উরুষ অনুষ্ঠান। প্রতি বছরের ন্যায় এবছরও উরুষ অনুষ্ঠান হচ্ছে। বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে এখানে আমন্ত্রিত করা হয়। তাছাড়া সর্বধর্ম নির্বিশেষে সকল মানুষ এখানে আসেন। তারা তাদের বিভিন্ন যে আকাঙ্ক্ষা বা বিভিন্ন ইচ্ছা পূরণের জন্য ওনারা দোয়া চান, এবং উপরওয়ালার ইচ্ছায় সেগুলো কবুলও হয় এবং ওনারা মানেন এনাকে। এখানে আমাদের কোরআন তেলাওয়াত হয়, সকাল থেকে অনুষ্ঠান চলে। কালকে রাত্রেও একটা অনুষ্ঠান ছিল, ছোট্ট অনুষ্ঠান। তারপরে আজকে এখানে ওই কাপ মানে আমাদের যে চাদর পুষি যেটা, সেই চাদর পুষি অনুষ্ঠান হয়, এবং সিনি তবরুক যেটা বিতরণ হয় সেই বিতরণ হয়। আমার নাম শামিম আনিস, আমি প্রেসিডেন্ট জাহানপীর মাজার ওয়াকফ এস্টেট। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।